যে আমার খুব ভালো লেগেছে যে ফুল নাটকের টিমই ছিল, কিন্তু কাজগুলো খুব ধরে ধরে করেছে। এবং আমার মনে হয় যে আমাদের চলচ্চিত্র ধ্বংসের পেছনে আমরা নিজেরাও দায়ী, আমরা চলচ্চিত্র নিয়ে নিজেরাও যতটুকু দর্শকের কাছে ধ্বংস হয়েছে এর পেছনে আমাদেরও আমরাও দায়ী। আমরাও বলি ভালো হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই করতে করতেই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু নাটকের একদল একদল ধরে বেশ কয়েকদল নির্মাতা, অভিনেতা এবং আমাদের সাংবাদিক ভাইরা তারা প্রচণ্ড রকম পরিশ্রম করছে যে বাংলাদেশের চলচ্চিত্রকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিতে। তো আশা করছি যে এই ছবিটি ভালো লাগবে, কারণ অঞ্জন আইজদা চরিত্র যাকে যেখানে যেভাবে লাগবে ওই কাস্টিংটা ওইভাবে করেছে। এখানে কোনো ফাও আকৃষ্টভাবে ছিল না যে কোনো মুহূর্ত ঝুলে যাবে। তো সবাইকে অনুরোধ করবো একটাই যে আমরা যদি দেশকে ভালোবাসি, দেশের শিল্প সংস্কৃতিকে ভালোবাসি, তাহলে একটু কষ্ট করে ফলে যে ছবি দেখে আমরা আমাদের পূর্বের সেই গৌরব আমরা ফিরিয়ে আনবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার কথা বলেছে। আসলে আমাদের বিরাজটা আমরাই করেছি, আমাদের আসলে অনেক দায়িত্ব ছিল, দায়িত্বগুলো আমরা পালন করি না। আমরা যে যে জায়গা থেকে থাকি, যারা স্ক্রিপ্ট লেখে, যারা ডিরেকশন দেয়, যারা অভিনয় করে, সবাই যদি ভালোবেসে কাজটা করে তাহলে অবশ্যই সেখানে সফলতা হবে। রবীন্দ্রনাথকে বলেছিল যে আপনার সাহিত্য আপনি দাবি করেন কেন এত বছর বেঁচে থাকবে, সে বলেছিল আমি কাজটা খুব দায়িত্ব নিয়ে করি। আমি অঞ্জনাকে ধন্যবাদ দেব, সে কিন্তু এই ছবিটা দায়িত্ব নিয়ে করেছে। এবং আমি দেখেছি যে লোকটা এক রাতে স্ক্রিপ্ট লিখতে দুই দিন শুটিং